আপনার যে ভাঙা যে গোল চত্বর আছে ওই আদলে নতুন করে গোল চত্বর তৈরি করা হবে ফুড ভিলেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আছি সিরাজগঞ্জের হাটি কুমড়ো গোল চত্বরের এইখানে। হাটি কুমড়ো গোল চত্বরের এইখানে কাজ চলতেছে, এইটা নতুন করে সংস্করণ করা হবে। এদিকে চলে গেছে শাহজাদপুর পাবনা, আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এইটা হলো হাটি কুমড়ো গোল চত্বর। আর এই গোল চত্বরটাই ভেঙে এখানে আপনার যে ভাঙা যে গোল চত্বর আছে ওই আদলে নতুন করে গোল চত্বর তৈরি করা হবে। সুন্দর একটা গোল চত্বর হবে এখানে, প্রায় 1 কিলোমিটার জুড়ে এই গোল চত্বরটা তৈরি করা হবে। এই দিক থেকে যে রোডটা আসতেছে এটা হলো ঢাকা থেকে আসতেছে, আর পাশে আছে ফুড ভিলেজ। আর এখান থেকে সোজা যে রোডটা গেছে এটা হলো আপনার বগুড়ার দিকে চলে গেছে। আর এই দিকে যে রোডটা এটা হলো রাজশাহী দিকে, এখান থেকে বগুড়া 54 কিলোমিটার, রাজশাহী 113 কিলোমিটার, এবং ঢাকার দূরত্ব হলো 136 কিলোমিটার। গোল চত্বরটা ভেঙে যখন নতুন করে করা হবে তখন এদিকে রাস্তাঘাটটা অনেক বেশি সুন্দর হবে। এমনিতে এখানে রাস্তাঘাট অনেক বেশি ভালো, তারপরেও যখন 4টা রোডের গাড়ি একসাথে এখানে আসে তো অনেক বেশি জ্যাম হয়, যার কারণে এইটা যখন সংস্করণ করবে অনেক বেশি সুন্দর হবে। তো চলেন গোল চত্বরে কিছু সিনেমাটিক ভিউ নেওয়া যাক, আর দেখি গোল চত্বরটা কেমন। সামনেই আছে ফুড ভিলেজ, যেখানে উত্তরবঙ্গের সব গাড়ি এখানে থামে। গাইস, এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।